নমস্কার, আমরা এসকে আফতাব, এবি ২৪ নিউজে আপনাদের স্বাগত। আজ ৭৫তম স্বাধীনতা দিবস, আর আমরা সেই স্বাধীনতা দিবসে পৌঁছে গেছি নওদা থানা নওদা ব্লক অফিসে। আর কিছুক্ষণের মধ্যে সেখানে জাতীয় পতাকা উত্তোলন হবে এবং কিভাবে তাদের স্বাধীনতা দিবস উদযাপন করছেন দেখে নেব আমরা। চলুন দেখে আসি। ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নওদা ব্লকের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সত্যজিৎ হালদার মহাশয়, পাশাপাশি আছেন নওদা পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রী বিশ্বজিৎ ঘোষ মহাশয় এবং আরও অনেকে পতাকা উত্তোলন করছেন নওদা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সত্যজিৎ হালদার মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। ১৫ই আগস্ট বন্দে মাতরম, বন্দে মাতরম। শত শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, শত শহীদের রক্ত হবে না গো ব্যর্থ। মাতরম। এবার শহীদ বেদিতে মাল্যদান করবেন নওদা ব্লকের পিডিও সাহেব শেখ আজহারউদ্দিন সাহেব। শহীদ বেদিতে এবারে পুষ্পার্ঘ নিবেদন করবেন মাননীয় আইডিও সাহেব। উপস্থিত সকলকেই বলছি আপনারা একে একে এসে পুষ্পার্ঘ নিবেদন করুন। শহীদ বেদিতে মাল্যদান করবেন আমাদের নওদা ব্লকের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সত্যজিৎ হালদার মহাশয়। সকলকে আহ্বান করছি। এবারে বলো বিশ্বজিৎ বক্তব্য রাখবে। মাঝে মাননীয় সভাপতি সাহেব ১৫ আগস্ট সম্পর্কে আজকে আমাদের নওদা ব্লক এবং নওদা পঞ্চায়েত সমিতিতে আমাদের বিডিও সাহেব সত্যজিৎ হালদার মহাশয়ের উদ্যোগে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। আজকে আমাদের ব্লকের সমস্ত স্টাফ, অন্যান্য ভদ্রমণ্ডলী যারা আছেন, খুব ভালো লাগছে আমাদের মধ্যে। আমরা বিডিও সাহেবের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্য দিয়েই আজকের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। আমরা আজ থেকে ৭৫ বছর আগে যদি চলে যাই, ১৯৪৭ সাল ১৫ই আগস্ট, তার আগে ভারতবর্ষ পরাধীন ছিল, ইংরেজদের হাতে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় ছিল। সেই ভারতবর্ষকে যারা রক্ত দিয়ে, প্রাণ দিয়ে, শহীদ হয়ে স্বাধীনতা নিয়ে এসেছেন, সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাঘ্য নিবেদন করলাম। আজকের দিনে যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, ভারতবর্ষের জন্য শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমরা সেই স্মরণে রাখছি যে তাদের সেই শহীদের রক্ত যাতে ব্যর্থ না হয়, আগামী দিনে এই ভারতবর্ষকে যাতে আরও সুন্দর এবং শ্যামলিমায় ভরপুর করে তুলতে পারি, ভারতবর্ষ সুন্দর ভারতবর্ষ করতে পারি, সেই আশা ভরসা রাখছি।
এই মুহূর্তে আমরা যে সমস্ত সুযোগ পাচ্ছি সাধারণ মানুষেরা, আজকে যারা আমরা উপস্থিত আছি, প্রত্যেককে কিন্তু এই বিষয়টি জানতে হবে, যে সমস্ত সহায়তা আমাদের করা হচ্ছে সেগুলো সঠিকভাবে গ্রহণ এবং সঠিক প্রয়োগ, এইটা যদি আমরা করতে পারি তবেই কিন্তু এইসব বিপ্লবীদের যে স্বাধীনতার জন্য যে রক্তপাত তাকে পূর্ণ সম্মান জানানো হবে। আজকে এইখানে দাঁড়িয়ে উপস্থিত সকলে যেমন একটি প্রতিজ্ঞা নেব যে আমরা আমাদের বিপ্লবীদের পূর্ণ মর্যাদা দেওয়ার জন্যে আজ থেকে এই মুহূর্ত থেকেই আমরা কিন্তু আমাদের মতো করে সমস্ত স্বাধীনতাগুলো সফল ব্যবহার করব এই প্রত্যাশা রাখছি। সকলে ভালো থাকবেন, স্বাধীনতাকে পূর্ণভাবে সঠিক পথে ব্যবহার করবেন এই প্রত্যাশা রেখে আগামী দিনে সকলে সুস্থ থাকি এই বলে বক্তব্য শেষ। শুরু করেন তাহলে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, সিন্ধু গুজরাট মারাতা রাজিল উৎকল জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। ডেঙ্গু সতর্কতা সৌজন্যে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত। কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে দুবার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 15ই আগস্ট, 15ই আগস্ট, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শত শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ, শত শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ।